এই মুহূর্তে আপনাদের জন্য বিগ ব্রেকিং আপডেট উঠে বন্ধুরা রাজ্য জুড়ে নিয়োগ করা হবে বারো হাজার শূন্য পদে কনস্টেবল পোস্টে ডব্লিউবিপি টুয়েলভ থাউজেন্ড ভ্যাকান্সি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর নিউ আপডেট নিয়ে চলে এসছি যেখানে আপনারা কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন কিন্তু যারা ওপেন থেকে করেছেন। মুক্ত বিদ্যালয় থেকে যারা পাশ করেছেন মাধ্যমিক তারাও কি এখানে আবেদনের যোগ্য হবেন এখানে কি কোনো নাম্বারের বাধ্যবাধকতা থাকবে এখানে আপনাদের মাঠ আগে হবে না লিখিত পরীক্ষা আগে হবে কটি লিখিত পরীক্ষা হবে প্রিলিমিনারি এবং ফাইনাল দুটি পরীক্ষা হবে না একটি পরীক্ষা হবে এছাড়া আপনাদেরকে জানাবো এখানে সিভিক ভলেন্টিয়ারদের জন্য কি আদৌ ছাড় থাকবে যদি সিভিক ভলেন্টিয়ারদের জন্য রিজার্ভেশন থাকে তাহলে কত পার্সেন্ট রিজার্ভেশন থাকবে এবং সিভিক ভলেন্টিয়ারসদের কি বয়সের উদ্দেশ্য ছাড় দেওয়া হবে এছাড়াও আপনাদেরকে জানাবো এই নিয়োগের ক্ষেত্রে নতুন কি কি পরিবর্তন হতে চলেছে আপনাদের সিলেবাসে কি কোনো রকম পরিবর্তন হবে এছাড়া জানাবো যে মহিলাদের উচ্চতায় কি কোনো রকম পরিবর্তন করা হবে পুরুষ এবং মহিলাদের উচ্চতা কত দরকার হবে কত মিটারের রান দরকার হবে কি কি ইভেন্ট থাকবে সব কিছু প্রশ্নের উত্তর দিতে চলে এসছি ওয়েলকাম টু বাংলাই সেরা ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রুফ এই মুহূর্তে আপনারা অনেকেই অলরেডি জেনে গিয়েছেন রাজ্যে জুড়ে নিয়োগ করা হবে বারো হাজার শূন্য পদে কনস্টেবল পোস্টে কিন্তু আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে অর্থাৎ অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল চলছে কলকাতা পুলিশে তিন হাজার সাতশো প্লাস শূন্য পদে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টে বন্ধুরা কলকাতা পুলিশে ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আপনারা চাইলে এখন থেকে ফর্ম ফিল করতে পারেন কলকাতা পুলিশের ফুল বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও আপলোড করে দিয়েছি ডিসক্রিপশন বক্সে থাকবে লিঙ্ক সেখান থেকে দেখে নিতে পারেন সম্পূর্ণ তথ্য বন্ধুরা আজকের আলোচ্য বিষয় বারো হাজার শূন্যপদের মধ্যে কনস্টেবল পোস্টে আপনাদের নিয়োগ করা হবে যেখানে কনস্টেবল অর্থাৎ পুরুষ কনস্টেবলদের শূন্যপদ থাকবে আট হাজার এবং মহিলা কনস্টেবল পোস্টে শূন্যপদ থাকবে তিন হাজার ছশ মোট বারো হাজার বা এরকম আশেপাশে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে আজকের গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঠ আগে হবে না লিখিত পরীক্ষা আগে হবে মহিলাদের উচ্চতায় কি ছাড় দেওয়া হবে এছাড়াও অন্যান্য বিষয় নিয়ে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন নিয়মিত চাকরি সংক্রান্ত আপডেট ডিউটি সংক্রান্ত ব্লক টি এইচ জি হোমগার্ড ডব্লিউবি নিউ রিক্রুটমেন্ট আশা অঙ্গনওয়াড়ি আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ফ্রেন্ডস চলুন ডিটেলস দেখে নেওয়া যাক তাহলে চলুন দেখে নেওয়া যাক এক এক করে আপনাদের প্রশ্নের উত্তর হ্যাঁ বন্ধুরা আপনারা কি কি প্রশ্ন করেছেন সবার প্রথম এটাই আপনারা জানতে চান যে এখানে যারা ওপেন বা মুক্ত থেকে পাশ করেছেন মুক্ত বিদ্যালয় থেকে যারা পাশ করেছেন নেতাজি থেকে যারা পাশ করেছেন রবীন্দ্র থেকে যারা পাশ করেছেন তারা কি এখানে আবেদন করতে পারবেন আপনাদেরকে বলে রাখি রেগুলার হন বা ওপেন থেকেই করুন না কেন আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের যে কোনো জেলা থেকে পুরুষ মহিলা উভয় ক্যান্ডিডেট এখানে কোনো নাম্বারের বাধ্য নেই বা আদার্স কোনো এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশনের কোনো দরকার হবে না কেবলমাত্র শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন পরবর্তী আপনাদের বয়স কি দরকার হবে বয়সের ক্ষেত্রে কারোর থাকা ডাউট উচিত নয় কারণ আমি পূর্বে থেকেই আপনাদেরকে বলে এসেছি এখানে আপনাদের বয়স থাকবে আঠেরো থেকে তিরিশ হ্যাঁ বন্ধুরা আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন ইউআর বা জেনারেল প্রার্থীরা তবে আপনি যদি এসসি এসটি হয়ে থাকেন সেক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমায় পাঁচ অর্থাৎ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়া ওবিসি প্রার্থীরা বয়সের সময় তিন অর্থাৎ আঠারো থেকে তেত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন যেহেতু বয়স নিয়ে আমরা কথা বললাম তাহলে দেখে নেওয়া যাক সিভিক ভলেন্টিয়াররা কি বয়সে সীমায় ছাড় পাবেন বন্ধুরা আপনাদেরকে বলে রাখি কিছুদিন আগে কলকাতা পুলিশে তিন প্লাস কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেই কলকাতা পুলিশের নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা জানতে পেরেছিলাম যে কলকাতা পুলিশের আন্ডারে তিন বছরের কর্মরত সিভিক ভলেন্টিয়াররা বয়সের উর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড় পেয়ে যাবেন অর্থাৎ কলকাতা পুলিশের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পাচ্ছেন কলকাতা পুলিশের আন্ডারে কর্মরত সিভিক ভলেন্টিয়াররা এই সুযোগটা পেয়েছেন সেক্ষেত্রে কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী আমার যেটা মনে হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশে বারো হাজার কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে অন্তত কমপক্ষে ৩ বছরের কর্মরত সিভিক ভলেন্টিয়াররা বয়সে উর্ধ্বসীমায় কলকাতা পুলিশের মতো পাঁচ বছরের ছাড় পেতে চলেছেন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে বারো হাজার শূন্য পদের ক্ষেত্রে কলকাতা পুলিশের মতো আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন রাজ্য পুলিশের আন্ডারে কর্মরত সিভিক ভলেন্টিয়াররা আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব কিভাবে প্রার্থী করা হবে এখানে আপনাদের মাঠ আগে হবে না আপনাদের লিখিত পরীক্ষা আগে হবে যদি আপনাদের লিখিত পরীক্ষা আগে হয় তাহলে এখানে আপনাদের পূর্ণ মান কত থাকবে ফুল মার্কস কত থাকবে এখানে কি কোনো সিলেবাসে পরিবর্তন হতে চলেছে সব কিছু তথ্য আপনাদেরকে আমি পৌঁছে দেব এখানে বলার বিষয় এটাই যে আপনাদের কিন্তু মাঠ আগে হবে না আপনাদের লিখিত পরীক্ষা আগে হতে চলেছে আর এই লিখিত পরীক্ষায় পূর্ণ মান বা ফুল মার্কস থাকবে পঁচাশি পঁচাশি নাম্বারের অফলাইন লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষার পরে পিএমটি পিইটির আয়োজন করা হবে এবং পরবর্তী ইন্টারভিউ হবে পনেরো নাম্বার তাহলে এক কথায় কিভাবে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা পিএমটি পিইটি এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে শেষে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট বন্ধুরা এখানে পঁচাশি নম্বরের যে লিখিত পরীক্ষা আপনাদের হবে এখানে কি আপনাদের সিলেবাসে পরিবর্তন হতে চলেছে হ্যাঁ বন্ধুরা সিলেবাসে কিছুটা হলেও পরিবর্তন হবে এবার সিলেবাস নিয়ে আলাদা সিঙ্গেল একটি ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছে দেবো পরবর্তীতে আপনারা যদি কমেন্ট করেন সিলেবাস নিয়ে ভিডিও চাই তাহলে আমি নেক্সট ভিডিওতে সম্পূর্ণ সিলেবাস নিয়ে একটি সিঙ্গেল ভিডিও আপনাদের জন্য আপলোড করে দেব তবে আপনাদের সব থেকে বড় প্রশ্ন মাঠ আগে হবে না লিখিত পরীক্ষা হবে তো বলে রাখি এখানে লিখিত পরীক্ষা পঁচাশি নাম্বারের এই লিখিত পরীক্ষা আগে হবে তারপরে মাঠ হবে এবং পরবর্তী ইন্টারভিউ এবং তারপরে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন মেডিকেল টেস্টের মাধ্যমে পার্থী বাছাই করা হবে পরবর্তী আমরা দেখে নেব হাইট ওয়েট চেস্ট এখানে আপনাদের হাইট কত লাগবে এছাড়া আপনাদের ওজন কত লাগবে এছাড়া আপনাদের বুকের ছাতির মাপ কত দরকার হবে তো প্রথমেই পুরুষদের ক্ষেত্রে আমি বলে রাখি পুরুষদের এখানে আপনাদের উচ্চতা দরকার হবে একশো সাতষট্টি সেন্টিমিটার এবং বুকের ছাতির মাপ নর্মাল আটাত্তর সেন্টিমিটার এবং ফুলিয়ে পাঁচ সেন্টিমিটার বাড়িয়ে তিরাশি সেন্টিমিটার পর্যন্ত করতে হবে এবং পুরুষদের ওজন লাগবে সাতান্ন কেজি এবার আপনি যদি গোর্খা গারোয়ালিস এছাড়া এসটি পুরুষ প্রার্থী হয়ে থাকেন ক্ষেত্রে আপনাদের উচ্চতা লাগবে একশো ষাট বুকের মাপ নরমাল ছিয়াত্তর সেন্টিমিটার কুলিয়ে পাঁচ সেন্টিমিটার বাড়িয়ে একাশি সেন্টিমিটার পর্যন্ত করতে হবে এছাড়া এস টি গোর্খা গারোয়ালিস এইসব পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ওজন দরকার হবে তিপ্পান্ন কেজি ওকে পরবর্তী চলে আসি মহিলাদের আপনাদের ওজন এবং আপনাদের উচ্চতা কত দরকার হবে এখানে কি কোন রকম ছাড় মিলবে আপনাদের কি বলে রাখি মহিলাদের নর্মাল আপনাদের উচ্চতা দরকার হবে একশো ষাট সেন্টিমিটার এবং ওজন দরকার হবে উনপঞ্চাশ কেজি এবং আপনাদের যারা এসটি টি গোর্খা গারওয়ালিস এইসব মহিলা আছেন আপনাদের উচ্চতা দরকার হবে একশো বাহান্ন সেন্টিমিটার এবং ওজন দরকার হবে পঁয়তাল্লিশ কেজি বন্ধুরা মহিলাদের এই নতুন রিক্রুটমেন্টে উচ্চতায় রকম ছাড় দেওয়া হচ্ছে না একশয় ষাট সেন্টিমিটার উচ্চতা দরকার হবে এবং এসটি মহিলাদের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার উচ্চতা দরকার হবে অর্থাৎ মহিলাদের এখানে রকম নিউ রিক্রুটমেন্টে ছাড় মিলছে না এই পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী পরবর্তী চলে আসি থার্ড জেন্ডার বা এখানে ট্রান্সজেন্ডার প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কত দরকার হবে দেখুন ট্রান্সজেন্ডার প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা দরকার হবে সেন্টিমিটার এবং ওজন দরকার হবে বাহান্ন কেজি আপনি যদি এস টি গোর্খা গারোয়ালিস ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডার প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের উচ্চতা দরকার হবে একশয় পঞ্চান্ন সেন্টিমিটার এবং আপনাদের ওজন দরকার হবে আটচল্লিশ কেজি পরবর্তী আমরা দেখে নেব এখানে আপনাদের মাঠ কেমন ভাবে কমপ্লিট করানো হবে অর্থাৎ কত মিটারের রান হবে কত সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে তো এখানে আপনারা যারা পুরুষ প্রার্থী আছেন আপনাদের কিন্তু দৌড়াতে হবে মিটার রান কমপ্লিট করতে হবে ছ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে ছ মিনিট তিরিশ সেকেন্ড মধ্যে ষোলোশো মিটার রান কমপ্লিট করতে হবে পুরুষ প্রার্থীদের কিন্তু মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আটশো মিটারের রান চার মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে আর আপনি যদি থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে আটশো মিটারের রান তিন মিনিট তিরিশ সবকিছু ইনফরমেশন আপনাদের কাছে আমি পৌঁছে দিলাম এবার বিষয়টা হলো আপনারা যারা আছেন জন্য কি কোন রকম রিজার্ভেশন থাকবে তো বলে রাখি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছিলাম সেটা হলো আপনাদের পূর্বে ছিল দশ শতাংশ রিজার্ভেশন ওয়েস্ট বেঙ্গল পুলিশে সিভিক ভলান্টিয়ারদের জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন দশ শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ রিজার্ভেশন রাখা হবে নতুন নিয়োগের ক্ষেত্রে তো আপকামিং ভ্যাকাসিতে কুড়ি শতাংশ রিজার্ভেশন থাকবে সিভিক ভলান্টিয়ারদের জন্য তবে সেটা যদি পরিবর্তন হয় তাহলে পনেরো শতাংশ রিজার্ভেশন থাকছে সিভিক ভলান্টিয়ারদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশে নতুন নিয়োগের ক্ষেত্রে এবং কলকাতা পুলিশের মতো আপনাদের কিন্তু বয়সের উর্দ্ধেসীমায় পাঁচ বছরের ছাড় দেওয়া হতে পারে সেক্ষেত্রে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত সিভিক ভলেন্টিয়াররা আবেদন করতে পারেন এবং এই বারো হাজার মধ্যে মধ্যে আপনাদের কিন্তু শতাংশ কুড়ি না হলে পনেরো শতাংশ রিজার্ভেশন অবশ্যই থাকবে তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট ইনফরমেশন পেয়ে গিয়েছেন যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানাতে পারেন আমি পরবর্তী নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব তো আপনাদের এই নিয়োগের বিজ্ঞপ্তি আশা করা যায় চার থেকে পাঁচ দিনের মধ্যে প্রকাশ হতে পারে চার থেকে পাঁচ দিনের মধ্যে ফুল বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে এই ইম্পর্টেন্ট ইনফরমেশনটি সকলকে জানিয়ে দেবেন এছাড়া নিয়মিত চাকরি সংক্রান্ত আপডেট ডিউটি সংক্রান্ত ব্লগ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ